स्टूडेंट्स गुड मॉर्निंग আমাদের স্ট্যান্ডার্ড 1 ইংলিশে আমাদের প্রিভিয়াস ক্লাসে পেজ নাম্বার 47 প্রত্যেকের বইয়ে পেজ নাম্বার 47 খুলো খুলেছো পেজ নাম্বার 47 এর আমাদের এই কালারস কবিতাটি হচ্ছে রাইমটা কালারস রাইমটা হচ্ছে আমি এখানে লিখে নি CO LO U R S colors CO LO U R S colors colors को भी तरह लिखी page number 47 ठीक है जी आगे क्लास से तुम्हारे लिए आमी चार्टे पेज सॉरी चार लाइन पढ़िए चिलाम बोले चिलाम जो इटा मुखस्त करे आर स्पेलिंग गुलो करे खाता शुंदर करे बांग्लाते जेला को नाम लिखे को भी नाम दाओ एकाने नाम लिखे लाइन टा लिखे चार लाइन मुखस्त लिखे आज के तार पढ़े गुलो तार पढ़े जे चार लाइन आचे जे चार लाइन আমি তোমাদেরকে পড়াবো ঠিক আছে এখানে আছে এদিকে দেখো এই যে এখানটা এই যে জায়গাটা লক্ষ্য করো আমি আজকে এইখানে পড়াবো এখানে দেয়া আছে B L A C K black black are the crows C R O W S crows black are the crows আমরা কবি আমরা রাইমটা কি শিখছি মানে এখানে কি দেওয়া আছে আমাদের সবটাই জানা তবু কি দেওয়া আছে বিভিন্ন জিনিসের নাম দেওয়া আছে এবং সেই জিনিসগুলোর কালার দেওয়া আছে তাই রাইমটার নাম কি কালারস এখানে বলা আছে black are the crows black মানে কি black মানে কালো আর ক্রো ক্রো মানে কাক আর এখানে ক্রোস বলেছে মানে সব কাকদের বলা হয়েছে সব কাকগুলা কাক মানেই তো কালো আছে ব্ল্যাক আর দা ক্রোস কাকেরা হয় কালো কাকেরা হয় কালো তারপর দেখা আছে ব্রাউন বি আর ও ডব্লিউ এন ব্রাউন আর দা ট্রিস T R double E S trees. Brown माने कि brown are the trees. Brown माने कि brown माने बादामी और tree माने कि बोलो tree माने गाछ. लेकिन बोलो जी brown are the trees. अच्छे ना होए बादामी. Black are the crows. काकेरा होए कालो. ব্রাউন আর দা ট্রিস বাদামি হয় কি কিসে দেয়া আছে গাছ গাছেরা হয় বাদামি তারপরে দেয়া আছে রেড আর দা সেলস এস এ আই এল এস সেলস এস এ আই এল সেল সেল মানে হচ্ছে পাল তোমরা অনেক সময় ছবি আঁকো নদীর ছবি নৌকার ছবি পাল তোলা নৌকার ছবি আঁকো তো সেই যে পাল আমরা নদীতে গেলেও দেখতে পাই ওই পাল কথাটা টাইটেল পাল না নৌকার যে পাল থাকে ওই পাল কথাটার ইংরেজি মিনিং হচ্ছে সেল এস এ আই এল সেল সেল মানে পাল আর এখানে বলা হয়েছে সেলস এস এ আই এল এস সেলস সেলস মানে কি পালগুলি বা পালগুলো একের বেশি রেড আর দা সেলস পালগুলি হয় লাল রঙের হ্যাঁ বা পালগুলি হয় লাল কোথাকার কিসের পাল তার পরের লাইনে দিয়েছে অফ দ্যাট শিপ দ্যাট মানে কি দূরের আমার থেকে অনেকটা
दूरे दूरे जे कोनो एक्टा जिनिश के दूरे जे कोनो एक्टा दूरे एक्टा जिनिश के इंग्लिशी ते दैट बोला है जितना हम बोली ओई ओई है एक टी एरम बोली ना शेटा के ओई इंग्लिशी दैट तुम्हारा तो जानो अ काचे एक्टा जिनिश के अमरा दिस बोली टी चाहिए दिस अर दूरे एक्टा जिनिश के अमरा दैट बोली THAT 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 মানে ওই বা ওইটি এরকম of that she of that মানে ওই আর SHIP ship মানে জাহাজ SHIP 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 মানে জাহাজ SHIP 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 মানে জাহাজ Of that ship, ওই জাহাজটি in the breeze, in the breeze, breeze, B R double E Z E, breeze, B R double E Z E, breeze, breeze মানে হচ্ছে এখানে আছে মৃদু মন্দ বাতাস মানে হালকা হালকা বাতাসকে বয়ে যাচ্ছে ঘুঘু করার না মৃদু মন্দ মানে হালকা বাতাসকে ব্রিজ বলা হয় বাতাসের মধ্যে যে নৌকার যে জাহাজের যে পালটা রয়েছে নদীতে পাল তো বাতাসে দোলে যে ওটাই বলছে মৃদু মন্দ বাতাসে জাহাজের যে পাল ওই যে জাহাজের পাল সেই পালগুলোর রং হয় লাল বুঝতে পেরেছো ব্ল্যাক আর দা ক্রোস গাছগুলো হয় কালো ব্রাউন আর দা ট্রিজ গাছেরা হয় বাদামি রেড আর দা সেলস পালগুলি হয় লাল অফ দ্যাট শিপ ইন দা ব্রিজ বাতাসের মধ্যে ওই যে নৌকাটা যাচ্ছে বাতাসের মধ্যে ওর ওই পালগুলো হয় রেড কালার ঠিক আছে তাহলে কোনটা পড়ালাম দেখো আগে তো এই চার লাইন পড়া পড়িয়েছিলাম আগে এবারে এই আরো এই চার লাইন পড়ালাম তোমরা এই চার লাইন হয়ে গেলে তারপরে আবার এই চার লাইনগুলো মুখস্থ করে নেবে পড়ে নিয়ে সুন্দর করে খাতায় লিখবে স্পেলিং মিস্টেক করবে না একটা বানান যখন দেখবে তুমি না মুখস্থ করে নিলে বানানগুলো দেখলে দেখে লেখার পর খাতায় যদি দেখো যে কোনো একটা বা দুটো বা তিনটে বানান ভুল হয়েছে হতেই পারে প্রথমে ওই বানানগুলোকে শুধুমাত্র ওই বানানগুলোকে পড়ে নিয়ে তিন চারবার একই বানান তোমার সেল বানানটা ভুল হয়েছে সেলস বানানটা ভুল হয়েছে এস এ আই এল এস সেলস এস এ আই এল এস সেলস এরকম ভাবে মুখস্থ করে নেবে পড়ে নিয়ে ওই একটা বানানকে খাতা মধ্যে তিন চারবার লিখে নেবে ছোট তো তোমরা এরকম ভাবে কোনো দেখবে বানানটা ভুল হবে না ভুলে যাবে না ঠিক আছে আর একটা জিনিস এই রাইমগুলোকে তোমরা বাড়িতে শূন্য স্থানের মতো করেও প্র্যাকটিস করতে পারো শূন্য স্থানের মতো ঠিক আছে কারণ প্রথমে দেখা যাচ্ছে ব্ল্যাক আর দা ক্রোস আমি দিলাম ড্যাশ আর দা ড্যাশ ঠিক আছে এরকম করে চার লাইন পুরোটাকে একটা ফিল আপের মতো করে করতে পারো প্র্যাকটিস করতে পারো আর পুরো রাইমটা যখন মুখস্থ থাকবে তখন তো তোমাদের ফিল আপ দিলে তোমরা ইজিলি করতে পারবে তাই না ঠিক আছে তাহলে কি হলো ব্ল্যাক আর দা ক্রোস ব্রাউন আর দা ট্রিজ রেড আর দা সেলস অফ দ্যাট শিপ ইন দা ব্রিজ ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকলো এই রাইমটা ভালো করে করতে হবে তোমাদেরকে নেক্সট ক্লাসে আবার নতুন পড়ানো হবে বা কিছু দেখানো হবে আজকের ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ